আসসালামু আলাইকুম মারিয়া কুকিং থেকে সবাইকে স্বাগত মজার একটি পিঠা রেসিপি দেখার জন্য আজকে আমি পিঠা রাজা ভাপা পুলি তৈরি করে দেখাবো বাড়িতে থাকা সরঞ্জাম দিয়ে খুব সহজেই পারফেক্ট ভাপা পুলি কীভাবে তৈরি করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পুলিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো ভাপা পুলির রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি ভাপা পুলি তৈরি করছি তো ভাপা পুলির পুরটা তৈরি করতে এখানে আমি দুইটা নারকেল নিয়ে নিয়েছি আর নারিকেল দুইটা দিয়েই আমি ভিতরের পুরটা তৈরি করব। তো নারিকেলটা এভাবে ফাটিয়ে নিয়েছি আর এই হলো কোরানি তো নারিকেলটা কোড়াতে হবে সেজন্য আমি কোরানি নিয়ে নিয়েছি আর এভাবে নারিকেলগুলো কোরাবো তো নারিকেল কোরানোর পরে ঠিক এরকমের হবে তো এই যে নারিকেল কোরানো হয়ে গিয়েছে আর কোরানোর পরে ঠিক এরকমের হয়েছে নারিকেলটা তো এখন আমি নারিকেলটা জাল করে নিব। তো সেজন্য চুলাতে একটি প্যান বসিয়ে নারিকেলটা দিয়ে দিচ্ছি তো ভিতরের পুরটা তৈরি করতে এখানে আমি চিনি ব্যবহার করব না গুড় ব্যবহার করব তো একটু প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এতে দিয়ে দিব খেজুরের গুড় তো গুড়টা এভাবেই দিয়েছি ভেঙে দেই নাই কারণ কিছুক্ষণ পর এমনিতেই গুড়টা গলে যাবে আর এখন দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তো দিয়ে অনবরত এভাবে নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিতে হবে তো কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে সেজন্য বারবার নাড়াচাড়া করে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালারটাও বদলে আসবে তো এই যে কালারটা ঠিক এরকমের হয়েছে আর পুরটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে তো ঠিক এভাবে নারিকেলের পুরটা তৈরি করতে হয় এখন আমি এটা নামিয়ে নিব তো হয়ে গেল পুর তৈরি করা তো এটা ঠান্ডা করে নিব তো ঠান্ডা করার জন্য এখন আমি রেখে দিব আর এদিকে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তো চালের গুঁড়িটা যদি টেলে নেওয়া হয় তাহলে কিন্তু ভাপা পুলিটা খুবই সুন্দর হয় সেজন্য আমি প্রথমে চালের গুঁড়িটা টেলে নিব তো টেলে নেওয়ার জন্য চুলাতে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এখন পাতিলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি গুড়িটা তো চালের গুঁড়িটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কাঠিটা দিয়ে নেড়ে চেড়ে চালের গুঁড়িটা টেলে নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে কিন্তু চালের গুঁড়িটা একেবারে ঝরঝরে হয়ে যাবে তো এই যে কিছুক্ষণের মধ্যেই ঠিক এরকম ঝড় হয়ে গিয়েছে তো যখন টালা হয় তখন কিন্তু ঠিক এরকমের ঝড় হয়ে যায় তো এখন আমি নামিয়ে নিব হয়ে গিয়েছে টালা আর এদিকে আমি চুলাতে একটি পাতিলে পরিমাণ মতো পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ আটাটা তৈরি করে নিতে হবে পিঠার জন্য তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে টেলে নেওয়ার পরে কিন্তু ঠিক এরকমের হয়েছে গুড়িটা তো পানিটা বলক চলে এসেছে এখন আমি গুড়িটা দিয়ে দিব তো ভালোভাবে পানিটা বলক আসার পরেই কিন্তু গুড়িটা দিতে হবে তো দিয়ে এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে দিব ঠিক এভাবে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আটাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এখন একটি চামিজের সাহায্যে ঠিক এভাবে মিলিয়ে নিব সাধারণত আমরা রুটির আটা যেভাবে করি সেভাবে করলেও চলবে তো আমি একটু বেশি সিদ্ধ করে নিয়েছি কারণ ভাপা পুলিটা যদি একটু আটাটা বেশি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে পুলি পিঠাটা ভালো হয় তো এই যে চেড়ে মিলিয়ে নেওয়া হচ্ছে তো আটাটা আমি বলে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে আমি খামি তৈরি করে নিব ঠিকভাবে মুথে তো পানি সব কিছুই ঠিক আছে এই যে আমি একটু চেপে দেখলাম যে সব কিছুই ঠিক আছে তো ঠান্ডা হওয়ার পরে সবগুলো একসাথে ঠিকভাবে মুথে নিব তো ঠান্ডা হওয়ার পরে আমি ঠিক এভাবে মুথে খামিটা তৈরি করে নিয়েছি তো হয়ে গিয়েছে খামি তৈরি করা তো খুব ভালোভাবে কিন্তু মুথে নিয়েছি আর মু নেওয়ার পরে ঠিক এরকমের হয়েছে তো এখন আমি এটা রেখে দিব আর এদিকে আমি ভাপা পুলিটা ভাপ দেওয়ার জন্য এখানে ঠিক এই রকম একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি তো এই ছাঁকনিটার মাঝেই আমি ভাপা পুলিটা ভাপ দিব। সেজন্য একটা পাতিলও নিয়ে নিয়েছি আর পাতিলে ঠিক এভাবে ছাঁকনিটা বসিয়ে দিয়েছি তো চারপাশটা এখন আমি বন্ধ করে দেবো মানে সিল করে দেবো সেজন্য একটু আটা গুলিয়ে নিয়েছি তো এই যে ঠিক এভাবে আমি সিল করে দিচ্ছি যাতে করে ভাপটা বের হয়ে না যায় তো চার পাঁচটাই আমি ঠিক এভাবে আটা দিয়ে সিল করে দিব তো হয়ে গিয়েছে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এতে পরিমাণ মতো গরম পানির জন্য আমি পানি দিয়ে দিব কারণ গরম পানি থেকে যে ভাপটা উঠবে সেটা দিয়ে কিন্তু ভাপা পুলি তৈরি হবে তো পানিটা গরম হতে থাক আর এদিকে আমি পিঠাগুলো তৈরি করে নিব তো আমি এতটুকু খামি প্রথমে নিয়ে নিয়েছি এখন একটি বেলুনের সাহায্যে ঠিক এভাবে বেলে নিচ্ছি তা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি যাতে করে দুইটা পিঠা একসাথে হয়ে যায় তো এই যে ঠিক এভাবে বেলে নেওয়া হয়েছে আর এখন মাঝখান থেকে আমি দুই বাঘ করে নিলাম আর পুলি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি ঠিক সাজ নিয়ে নিয়েছি পিঠাগুলো তৈরি করার জন্য আর এভাবে মাঝখানে বসিয়ে দিলাম তো মাঝখানে বসিয়ে দেওয়ার পরে এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিব মানে নারিকেলের পুরটা ঠিক এভাবে দিয়ে দিচ্ছি তো পুরটা দিয়ে ঠিক এভাবে চাপ দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে আর এই যে সাইডের বাড়তি অংশটুকু ঠিক এভাবে আমি ফেলে দিচ্ছি তো এই যে খুব সহজেই কিন্তু একটি পুলি পিঠা তৈরি হয়ে গেল তো এই পুলি পিঠাগুলো কিন্তু হাতেও তৈরি করা যায় তো আমি এই সাতের সাহায্যেই তৈরি করছি আজকে তো আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি তো আবারও রুটিটা ঠিক এভাবে বসিয়ে দেওয়ার পরে ভিতরে পুটটা দিয়ে দিচ্ছি তো পুটটা দিয়ে দুই পাশ থেকে আমি এখন চেপে বাড়তি অংশটা ফেলে দেব এভাবে আস্তে চাপ দিলেই কিন্তু বাড়তি অংশটা ফেলে দেওয়া যায় তো হয়ে গিয়েছে আরও একটা তো দেখুন দেখতে কতটা ভালো লাগছে তো আমি আরও একটু খামি নিয়ে নিয়েছি তো এটা আমি আবারও বেলে নিব এই যে বেলে নেওয়া হয়েছে এখন আমি সাজের মাঝে ঠিক এভাবে রেখে ভিতরে পুটটা দিয়ে দুই পাশ থেকে আবারও আমি চাপ দিয়ে বাড়তি অংশটুকু ফেলে দিব খুবই সহজ কিন্তু এই মেশিনটা দিয়ে করলে মানে সাজটা দিয়ে করলে খুব সহজেই হয়ে যায় তো এই যে সাইডেরগুলো ঠিক এভাবে আমি ফেলে দিচ্ছি তো হয়ে গিয়েছে আরও একটি পুলিপিঠা তো এভাবে সবগুলো পুলিপিঠা এখন আমি বানিয়ে নিব তো এই যে সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গিয়েছে এখন ভাপ দেওয়ার পালা আর পুলি পিঠাগুলো দেখতে কিন্তু একই রকমের হয়েছে এই সাজ দিয়ে বানানোর কারণে তো এখন আমি চলে যাব এগুলো ভাপে দেওয়ার জন্য তো এই যে পাতিলে যে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম এটা গরম হয়ে এসেছে আর ভাপও তৈরি হয়েছে তো এখন আমি পিঠাগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো সবগুলো একসাথে নিবে না সেজন্য আমি দুই ভাগে ভাগ করে পিঠাগুলো ভাপে দিব তো এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাপুলি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো এই যে হয়ে গিয়েছে ভাপ্পা পাপুলি তৈরি ঠিক ভাব দেওয়ার পরে এরকম হয়েছে উপরে একটু তেল তেল যখন এরকম দেখা যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গিয়েছে তো আমি এখন এগুলো নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে এখন আমি বাকিগুলো ঠিক একই ভাবে ভাপ দিয়ে নিব। তো এই যে সবগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে আর ভাপ দেওয়ার পরে ঠিক এরকমের হয়েছে আর ভিতরে কিন্তু পুটটা দেখা যাচ্ছে কতটা চমৎকার হয়েছে তো ভাপাপুলি যারা বাসায় বানাতে ঝামেলা মনে করেন তারা কিন্তু খুব সহজেই এভাবে বাসায় ভাপা পুলি তৈরি করে ফেলতে পারবেন আমার রেসিপিটি দেখার পরে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতেও ভুলবেন না তো এরকম আরও মজার রেসিপি পেতে হলে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেলায় কনটি বাজিয়ে দিতে হবে তবে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মারিয়া কুকিংয়ের পাশে থাকবেন আল্লাহ হাফেজ